প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলী, আজ অন্য একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেই টিউটোরিয়ালটি হলো যে আমরা ছাত্রছাত্রীদেরকে যখন পড়াই তখন দেখা যায় যে ওরা অনেক সময়ই অনীহা প্রকাশ করে, পড়বে না। তো সেই যে পড়বে না, তাদেরকে কীভাবে আমরা আসলে পড়াতে পারি বা কীভাবে ক্লাসে মনোযোগী করতে পারি, সেই বিষয়ে আসলে কিছু শিক্ষামূলক অ্যাপস আছে। সেই শিক্ষামূলক অ্যাপসের মধ্যে একটা গেম বেসড অ্যাপস হলো কাহুট। সেই কাহুট টিউটোরিয়াল নিয়ে আজ আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো কাহুট গেম কীভাবে আসলে ক্রিয়েট করতে হয়, কীভাবে এটা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসলে গেমটা খেলতে হয় এবং কীভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হয়, ভুল প্রশ্ন হলে সেটা কীভাবে আসলে আমরা দেখতে পারি, এবং গেম খেলার পর কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, কীভাবে মার্কগুলো আসলে কাউন্ট হয়, সেই পুরো জিনিসটাই আসলে আমি তুলে ধরার চেষ্টা করব। তো যারা আসলে এই বিষয়ে কিছুই জানেন না, তাদের জন্য আসলে আমার কষ্ট করে এই টিউটোরিয়ালটা তৈরি করা। তো আমি আশা করি যে আপনারা যদি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আমার সাথে থাকেন, আপনারা কোনো না কোনোভাবে আসলে উপকৃত হবেন। তো চলেন দেখি আজকে কাহুট গেমটি কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে খেলতে হয়। তো আমাদের নেট কানেকশন থাকা অবস্থায় আমরা প্রথমে যাব যে কোনো ব্রাউজার সফটওয়্যার, যেমন আমি গুগল ক্রোমে গেলাম, গুগল ক্রোমটা ওপেন করলাম, যে কোনো ব্রাউজার সফটওয়্যার আসলে ওপেন করতে হবে, এবং এই অ্যাড্রেস বারে আমরা জাস্ট লিখব kahoot.it, জাস্ট লিখব kahoot.it লিখে এন্টার করব। এন্টার করার পর আমাদের এই পেজটা আসলে ওপেন হবে না, আমাদের যে পেজটা ওপেন হবে আপনাদের সেটা হলো এই এনভায়রনমেন্টটা আসলে কাহুটের আসবে। তো সবার ল্যাপটপ বা ডেস্কটপ যে যেখানেই আসলে যে ব্রাউজার সফটওয়্যারে আসলে কাহুট ডট ইট লিখে এন্টার করেন, এই পেজটা আসবে। এখান থেকে আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন। তো আমার সাইন আপ করা আছে, আমি লগ ইন করলেই পারি, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা সবাই সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এই এনভায়রনমেন্টটা আসবে। এই এনভায়রনমেন্ট থেকে আমরা কি করব, যে টিচার্স, স্টুডেন্ট, পার্সোনাল বা প্রফেশনাল, চারটার যে কোনো একটা ক্লিক করে আমরা আসলে কাহুট গেমটা আসলে তৈরি করতে পারি বা কুইজ তৈরি করতে পারি বা প্রশ্ন তৈরি করতে পারি। তো আমরা যেহেতু টিচারদের জন্য আসলে আমার এই টিউটোরিয়ালটা, তো আমরা টিচার আসলে ক্লিক করব, বা টিচারদের জন্য আসলে খুব ইম্পর্ট্যান্ট, আমরা টিচার অপশানে ক্লিক করব। টিচার অপশানে ক্লিক করলে এখানে আরও চারটে অপশান আসছে, যেমন স্কুল, হায়ার এডুকেশান, স্কুল অ্যাডমিনিস্ট্রেশান, বিজনেস। কাদের জন্য আমরা ধরলাম, স্কুলের জন্য করলে স্কুল, অথবা হায়ার এডুকেশানের জন্য করলে হায়ার এডুকেশান। তো আমি জাস্ট হায়ার এডুকেশানে ক্লিক করলাম। হায়ার এডুকেশান ক্লিক করলে আপনাদের এইখানে আসলে এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়া লগ ইন করা যাবে, অথবা আমরা গুগল থেকে লগ ইন করতে পারি, যে গুগল উইথ কন্টিনিউ উইথ গুগল, আমি গুগল দিয়ে লগ ইন করবো। আপনাদের একটা পেজ আসবে, সেই পেজটা আসলে ফিল আপ করবেন, আপনারা নাম, ঠিকানা, স্কুলের নাম সব কিছু লিখে আসলে সাইন আপ করবেন। আমার যেহেতু সাইন আপ করা আছে, আমি যে কন্টিনিউ উইথ গুগল, গুগল থেকে আমি আসলে আমার অ্যাকাউন্টটা নিয়ে আসতেছি। এই যে আপনাদের এইভাবে অ্যাকাউন্ট দিয়ে যদি একবার লগ ইন করা থাকে, তাহলে আপনারা এইভাবে আসলে ঢুকতে পারবেন, যে আমার অ্যাকাউন্ট দিয়ে আমি আসলে লগ ইন হইতেছি। তো আমার অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে, যেহেতু আমি আমার এটা অ্যাকাউন্ট লিংক করা আছে কাহুটে, আমার পেজ আসলে চলে আসবে। এই যে আমার পেজ চলে আসছে। তো আপনারাও দেখা যায় সাইন আপ করার পর এরকম ছবি সম্বলিত যদি অ্যাকাউন্টের ছবি থাকে, অথবা আপনার অ্যাকাউন্টে যদি নাম থাকে, নামের প্রথম অক্ষর হিসাবে এইখানে এই এনভায়রনমেন্টটা আসলে কাহুটের আসবে। এইখানে আসার পর আমরা কি করব, এইখান থেকে আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করব, আমরা একটা কুইজ বা যে কোনো কুয়েশন সম্বলিত যে কোনো একটা গেম, যেহেতু এটা গেম বেসড একটা লার্নিং প্ল্যাটফর্ম, আমরা
এখানে ক্রিয়েটে ক্লিক করে আসলে যাব। আমরা ক্রিয়েটে ক্লিক না করে যে ডিসকভার আছে এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, আমরা এখানেও যেতে পারি। এই যে বিভিন্ন টেমপ্লেটস আছে, এইগুলোর জন্য আসলে আমার টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে সব জিনিসগুলো যদি দেখাই। তো এটা দুইটা টিউটোরিয়ালে আসলে দেখাইলে সুন্দর হবে জিনিসটা। আমি জাস্ট ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে কীভাবে অ্যাড করতে হয়। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এই যে ক্রিয়েটে নিউ কাহুট এই ডায়লগ বক্সটা আসবে। এই ডায়লগ বক্সে এখানে লেখা আছে যে কাহুট নিউ কাহুট ক্রিয়েট। হ্যাঁ, এরপরে আমরা যদি কোনো টেমপ্লেট ইউজ করতে চাই তাহলে এই টেমপ্লেটগুলো নিতে পারি। এখানে অনেক টেমপ্লেট দেওয়া আছে, এই যে টেমপ্লেট দেওয়া আছে। আমরা আসলে এই নিউ কাহুটে ক্রিয়েটে ক্লিক করব। দেন নিউ কাহুটে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এইখানে কোয়েশ্চনগুলো আসলে লেখার জায়গায় আসলে চলে আসছি। আমরা এখানে আসলে আমাদের কোয়েশ্চনগুলো টাইপ করব এবং কোয়েশ্চনগুলো একটার পর একটা অ্যাড করব এবং জিনিসগুলো লিখে দিব। তো আমরা এখানে লেখা আছে যে স্টার্ট টাইপিং ইউর কোয়েশ্চনস। তো আমরা এইখানে প্রথম একটা কোয়েশ্চন লিখব, আমরা এখানে কোয়েশ্চন লিখব এবং এইখানে মিডিয়া অ্যাড মিডিয়া এই জায়গাটার মধ্যে আমরা যে কোনো ছবি যে কোনো ভিডিও আসলে অ্যাড করতে পারি। ছবি ভিডিও অ্যাড করে ওই ছবি প্রাসঙ্গিক ছবি এবং ভিডিও দেখেও আসলে এই কোয়েশ্চনগুলোর আনসার হইতে পারে। ছবি দেখে প্রশ্নগুলোর আনসার করবে অথবা ভিডিও দেখে প্রশ্নগুলোর আনসার করবে হইতে পারে, অথবা আমার এই প্রশ্নটা এখানে টাইপ করার পর এই প্রশ্নের প্রাসঙ্গিকও ছবি দিতে পারি আমরা। একটা হলো যে প্রশ্নের প্রাসঙ্গিক ছবি, এই প্রশ্নটা পড়বে ছবিটা দেখবে দেন আনসার করবে। আর একটা হলো যে এইখানে জাস্ট একটা কথা লেখা থাকবে এবং এই ছবিটা দেখে এই প্রশ্নগুলো আনসার করবে হতে পারে। তো আমরা জাস্ট এখানে এই স্টার্ট টাইপিং ইউর কোয়েশ্চনস এখানে আমরা কোয়েশ্চনগুলো লিখব। আমরা কয়েকটা কোয়েশ্চন দেখি, তো ওই কোয়েশ্চনগুলো টাইপ করলে অনেক সময় লাগবে, এই জন্য আমি এখানে কিছু কোয়েশ্চন তৈরি করে রাখছি। যেমন কম্পিউটার ইজ এ টেলিভিশন এ মেকানিক্যাল ডিভাইস অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস। তো আমরা জাস্ট এই প্রশ্নটা যদি নিই যে কম্পিউটার ইজ, এইটুকু জিনিস যদি আমরা এখান থেকে কপি করে নিই, আমরা সহজে এটাকে তৈরি করার জন্য প্রশ্ন এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। আমরা লিখলাম যে কম্পিউটার ইজ, তো আমরা চাইলে এখানে একটা কম্পিউটারের ছবিও দিতে পারি। যেহেতু এটা কম্পিউটার ইজ লিখলাম, চাইলে এখানে ছবি আমরা আসলে সেট করতে পারি। তো আমরা জাস্ট এখানে আনসারগুলো নিব। তো প্রথম আনসার হলো এ টেলিভিশন, এ টেলিভিশন এটাকে আমরা এখানে নিয়ে আসব। টেলিভিশন এখানে এনে আমরা এটাকে পেস্ট করে দিব। আর দ্বিতীয়টার আনসার হলো, দ্বিতীয়টা হলো আমার এ মেকানিক্যাল ডিভাইস, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। মেকানিক্যাল ডিভাইস এখানে পেস্ট করে দিলাম। সরি, কোথায় জানি চাপ পড়লো, পেস্ট এ মেকানিক্যাল ডিভাইস। তিন নম্বর প্রশ্ন হলো অ্যান ইলেকট্রনিক ডিভাইস, এটাকে আমরা এখানে নিয়ে আসব। ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসলাম। আমরা যদি ইচ্ছা করি চারটা প্রশ্ন, তো আমরা এখানে আরেকটা প্রশ্ন লিখে দিই, অ্যান ইলেকট্রনিক ডিভাইস টেলিভিশন কম্পিউটার ইজ এ, ধরলাম আমরা লিখলাম মনিটর, সবগুলো স্মল লেটার, তাহলে মনিটর। জাস্ট আমরা চারটা প্রশ্ন লিখে দিলাম। তো প্রশ্নটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমার প্রশ্ন আসলে কমপ্লিট, আমি এখানে ছবি দিলে দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নাই, এবং আনসার কোনটা সেটা আসলে বলে দিতে হবে। তাহলে এখানে তো কম্পিউটার ইজ আসলে টেলিভিশন না, মেকানিক্যাল ডিভাইস এটাও না, ইলেকট্রনিক ডিভাইস এটা সঠিক আনসার। তাহলে এইটার মধ্যে একটা ঠিক চিহ্ন দিয়ে দিব, যেটা সঠিক আনসার সেটার মধ্যে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে। যদি ঠিক চিহ্ন না দিই তাহলে আমরা যখন ডান করব প্রশ্নগুলো ক্রিয়েট করার পর, তখন আসলে বলবে যে প্রশ্নটা কমপ্লিট হয় নাই, তখন আসলে দিয়ে দিতে হবে। তার মানে সঠিক আনসারটাও আমাদের দিয়ে দিতে হবে। তো একটা কোয়েশ্চন তৈরি হয়ে গেল। দেন এই যে বাম পাশে অ্যাড কোয়েশ্চন লেখা আছে, এইখানে এসে আমি কী করতে পারি, আরেকটা কোয়েশ্চন অ্যাড করতে পারি।
ঠিক আছে, তাহলে এখানে আমি অ্যাড কোয়েশ্চনে ক্লিক করব। আচ্ছা আরেকটা জিনিস জানার আছে, ডান দিকে দেখেন লেখা আছে এখানে, এটা আমরা একটা কুইজ তৈরি করছি, একটা কুইজ। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন এখানে ক্লিক করলে এই যে ট্রু অর ফলস হিসাবে আমরা নিতে পারি, টাইপ আনসার হিসাবে নিতে পারি, পাজল নিতে পারি, ফল নিতে পারি, এগুলো অনেক অপশন আছে। তো আমরা এখান থেকে কুইজ যেহেতু তৈরি করতেছি, আমরা কুইজ অপশনটা রাখছি। এরপরে আমরা ট্রু ফলসও দেখবো, আর টাইম লিমিট দেওয়া আছে, যে টাইম লিমিট অর্থাৎ এই প্রশ্নটা আনসার করতে স্টুডেন্টরা কতটুকু সময় লাগবে, এখানে 20 সেকেন্ড দেওয়া আছে। আসলে স্ট্যান্ডার্ড টাইম 20 সেকেন্ড, আপনি ইচ্ছে করলে কমাই দিতে পারেন, 10 সেকেন্ড দিতে পারেন, 5 সেকেন্ড দিতে পারেন, 1 মিনিট দিতে পারেন, 30 সেকেন্ড দিতে পারেন। তো আমরা আমরা 20 সেকেন্ডে আসলে রাখলাম, এটা স্ট্যান্ডার্ড টাইম 20 সেকেন্ড, 20 সেকেন্ডে রাখলাম। ঠিক আছে, এখানে পয়েন্টস এটা স্ট্যান্ডার্ডই থাকুক, ডাবল পয়েন্টসও করা যায়, আপনি ডাবলস পয়েন্টসও নিতে পারেন। আনসার অপশান সিঙ্গেল সিলেক্ট এটাই থাকুক, এখানে মাল্টিপল সিলেক্ট না, সিঙ্গেল সিলেক্টই থাকবে। তো এই এইখান থেকে আমরা আসলে এই প্রশ্নের আনসারটাও এখান থেকে সেট করতে পারি। তো আমার যেহেতু একটা প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে, আমি যাব অ্যাড কোয়েশনে, আমি অ্যাড কোয়েশনে যাব। অ্যাড কোয়েশনে গেলাম, যাওয়ার পর আমরা ধরলাম যে ট্রু অর ফলস একটা অপশান নিয়ে আসব। আচ্ছা আরেকটা কুইজ তৈরি করে নিই, তাহলে আমরা আবার কুইজে ক্লিক করলাম। কুইজে ক্লিক করার পর আমার দ্বিতীয় আরেকটা প্রশ্নের জন্য চলে আসলো। আমি একটু আরেকটা প্রশ্ন নিয়ে নিই, যেমন মাউস ইজ অ্যান ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, ড্র্যাগিং ডিভাইস, এটা আমরা নিতে পারি। চারটা প্রশ্ন কোথায় আছে, চারটা উত্তর কোথায় আছে আমরা একটু দেখি। এটাও নিতে পারি আমরা, হুইচ ইজ দ্য কারেক্ট ইমেল অ্যাড্রেস, চারটা আছে এখানে, কারেক্ট ইমেল অ্যাড্রেস কোনটা। অথবা হুইচ ওয়ান ইজ এ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, কোনটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এটাও নিতে পারি আমরা। আমরা জাস্ট এই প্রশ্নটা নিলাম, হুইচ ইজ দ্য কারেক্ট ইমেল অ্যাড্রেস, আমরা এই প্রশ্নটা নিলাম, এই প্রশ্নটা নিয়ে এখানে সেট করে দিলাম, এই প্রশ্নটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তাহলে হুইচ ইজ দ্য কারেক্ট ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এই জন্য প্রশ্ন কী উত্তর হবে সেই উত্তরগুলো আমরা নিব। এক নাম্বার হলো HTTP, এইটা নিব আমরা, এইখানে এনে আমরা পেস্ট করে দিলাম। দ্বিতীয়টা নিব এইটা, এইটাকে কপি করে আমরা এইখানে এনে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। তৃতীয় নাম্বারটা নিব আমরা, আমরা তৃতীয় নাম্বারটা নিব কপি করে এখানে এনে আমরা তৃতীয় নাম্বারটা পেস্ট করে দিব। চতুর্থ নাম্বারটা আমরা নিব এইটা, কপি করে এখানে এনে আমরা আসলে পেস্ট করে দিব। তো আমরা চারটা প্রশ্ন নিলাম, আসলে কোনটা কারেক্ট আনসার। তাহলে HTTP কোলন /www.google.com, এটা আসলে ভ্যালিড ইমেল অ্যাড্রেস না, এটি একই রকম, এটাও ভ্যালিড অ্যাড্রেস না। ইমেল অ্যাড্রেস আসলে এটা ভ্যালিড, যেমন hamid.halal@gmail.com, আর এটাও আসলে ভ্যালিড না। তাহলে এটা হলো ভ্যালিড, এটা টিক চিহ্নটা দিতে হবে, আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। এইখানেও সময় যদি আমরা কমাইতে চাই, সব কমাবো না হলে এটাই রাখবো। আমরা অ্যাড কোয়েশনে যাই, অ্যাড কোয়েশনে গিয়ে আমরা পরের প্রশ্নটা আসলে আমরা নেই। আমরা যাইলাম অ্যাড কোয়েশন, এইখানে আমরা ট্রু ফলস নিব, ট্রু ফলস নিলাম আমরা। জাস্ট এখানে জাস্ট একটা কিছু লিখবো, এখানে একটা ছবি দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখি ট্রু ফলসের কোনো কোয়েশন, এই যে ট্রু ফলসের কোয়েশন আছে, যেমন মনিটর ইজ অ্যান ইনপুট ডিভাইস, এটা ট্রু না ফলস? মনিটর ইজ অ্যান ইনপুট ডিভাইস, এটা ট্রু অথ অর ফলস? আমরা একটা ছবিও সেট করে দিলাম, দেখি এটা ভিন্নতা আমরা দেখি। তো এইটা নিলাম আমরা, এটা নিয়ে আমরা এখানে এই প্রশ্নটা দিলাম যে মনিটর ইজ অ্যান ইনপুট ডিভাইস, তাহলে এটা ট্রু না ফলস, আসলে কি হবে উত্তর? মনিটর তো আসলে ইনপুট ডিভাইস না, তাহলে মনিটর ইজ অ্যান ইনপুট ডিভাইস, এটা ট্রু না, আসলে এটা ফলস, মনিটর হবে একটা আউটপুট ডিভাইস, তাহলে এটা ফলসে টিক চিহ্ন দিয়ে দিব। আর এইখানে আমরা একটা ছবি অ্যাড করে দিই, তো ছবি তো আসলে আমার এখানে নাই, লাইব্রেরিতে কেউ আনতে পারি, যদি লাইব্রেরিতে থাকে এখানে ক্লিক করলে আসলে লাইব্রেরি অপশন আসবে, এটা দেখাই দিই আমরা যে ইমেজ লাইব্রেরি, এটা আমাদের যদি ক্লিক করি
তাহলে এইখানে আসলে এই যে অনেকগুলা, যেমন অ্যানিমেলস এর আর্ট, বিজনেস, এই যে কারেন্ট ইভেন্টস, ফুডস অ্যান্ড ড্রিঙ্কস, জিওগ্রাফি, হিস্ট্রি, এরকম দেখা যাবে যে এই যে ম্যাথের, মিউজিকের, পলিটিক্স, এরপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে কি আছে কিনা দেখি আমরা, সায়েন্স অ্যান্ড টেকনোলজির এরকম সম্পর্কিত প্রশ্ন আছে, এখানে মনিটর পাওয়া যাবে না। আচ্ছা, তো পিপল, টিভি, টিভি, আচ্ছা এইখানে দেখি টিভিতে টিভি অ্যান্ড ফিল্ম, না এটাও পাওয়া যাবে না। আচ্ছা, কোনো অসুবিধা নাই, তাহলে আমরা কি করব, আমরা একটু ব্যাকে যাই, যেহেতু ইমেজ লাইব্রেরিতে নাই, তাহলে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করে এই এইখানে মনিটর আসলে ডাউনলোড করা আছে, এটা আমরা ওপেন করে দিব। তো এখানে মনিটরটা আসলে চলে আসবে, চলে আসলো, আমাদের এই প্রশ্নটাও আসলে কমপ্লিট হয়ে গেল। আমরা অ্যাড কুয়েশনে যদি ক্লিক করি, অ্যাড কুয়েশনে ক্লিক করলে আরেকটা কুইজ টাইপ আনসার যদি আমরা আসলে নিই, এইগুলো আসলে আমাদের ফ্রি ভার্সন, তো এখানে আমরা আরেকটা কুইজ নিই আসলে এইখানে, এখান থেকে আমরা আরেকটা কোয়েশ্চেন যদি নিই, যেমন আমরা দেখি ব্যতিক্রম কোনো কোয়েশ্চেন নেওয়া যায় কিনা, এই যে ম্যাথমেটিক্স টাইপ একটা কোয়েশ্চেন আছে এটা আমরা নিই, এটা আমরা যদি এখান থেকে কপি করি, কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম, জাস্ট সলভ করব আমরা, এত প্লাস এত, 54 প্লাস 54 মাইনাস 2 ইন্টু 27 ইকুয়াল কত, জাস্ট এখানে এনে আমরা এটা হলো 0, 27, 108 আর 54, জাস্ট এগুলো আমরা লিখে দিই, যেমন এখানে আমরা 0 লিখে দিলাম, এখানে আমরা দিলাম 54, এখানে আমরা দিলাম 108, আর এইখানে আমরা দিলাম 27, জাস্ট আমরা এটা কারেক্ট আনসার হবে আসলে, এত থেকে এত গেলে 54, তাহলে এটা কারেক্ট আনসার, কারেক্ট আনসার দিয়ে দিলাম। আচ্ছা, আমরা অ্যাড কোয়েশনে ক্লিক করলাম, আমরা আরেকটা কুইজ নিই, দেখি ব্যতিক্রম কিছু আছে কি না, ডাই আইস, তাহলে আইসের ছবি দিতে হবে, এটা নিলে, আচ্ছা আইডেন্টিফাই দ্য পোয়েট, হ্যাঁ এটা নিতে পারি আমরা, এটা একটা ভিন্ন কোয়েশ্চেন, আমরা এটা নিলাম, কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, আমরা বললাম আইডেন্টিফাই দ্য পোয়েট, তাহলে এখানে একটা পোয়েটের ছবি আনতে হবে, তাহলে আমরা আমরা এখানে যাই, আমরা গুগল থেকে শেক্সপিয়ার, শেক্সপিয়ারের একটা ছবি আনার চেষ্টা করি, আমরা দেখি ডাউনলোড করি ইমেজে যদি চলে আসি, ধরলাম শেক্সপিয়ারের এই ছবিটাই নিয়ে আসলাম আমরা, জাস্ট এই ছবিটা নিয়ে আসি, ইমেজ এটাকে ডাউনলোড করে দিলাম, পিকেই চলে গেল, আচ্ছা যাক, এখানে আমরা নাম দিই শেক্সপিয়ার, শেক্সপিয়ারের ছবিটা ডাউনলোড করলাম, আমরা এখানে গেলাম, এখানে অ্যাড করে দিলাম আপলোড ইমেজ, তো শেক্সপিয়ারের ছবিটা এখানে আছে, শেক্সপিয়ার, শেক্সপিয়ার, এই যে ছবিটা শেক্সপিয়ারের, এটা ওপেন করে দিলাম, জাস্ট এখানে শেক্সপিয়ারের ছবিটা চলে আসলো, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলো আসলে কিভাবে করতে হয়, তাহলে আমরা এখানে জাস্ট লিখলাম আইডেন্টিফাই দ্য পয়েন্ট, তো এখানে আমরা প্রশ্নগুলো উত্তরগুলো নিই, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা যদি আনসার হয় এটা আনসার দিবে, আর দেন হবে হইল উইলিয়াম শেক্সপিয়ার, এটা আনসার হইতে পারে, এটা দিলাম আমরা, এইখানে এসে আমরা কিডস এটাকে দিলাম, এটাকে দিলাম, আর নাম অফ দিস এটাকে দিলাম, এটাকে দিলাম,
এটাকে দিলাম জাস্ট। তাহলে সঠিক অ্যান্সার হলো শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, এটা দিলাম। আচ্ছা আমরা একটা প্রশ্ন ঠিক চিহ্ন না দিই, দেখি কি অপশনগুলো আসে, এটা আমরা দেখি। তাহলে এটা আমরা ঠিক চিহ্ন আসলে দিলাম না, সঠিক উত্তরটা আমরা দিলাম না, দেখি ডান করে কি হয়। এটা থাকলো, আর এইখানে যে ছবিগুলা সঠিক আনসারগুলা থাকতে হবে এরকম না, না থাকলে নান অফ দিস হবে আনসার, হইতে পারে এরকম। আচ্ছা জাস্ট আমরা এইটুকু করলাম, এটুকু করার পর আমরা প্রত্যেকটা প্রশ্নের টাইম আসলে লিমিট করে দিলাম, 20 সেকেন্ড সময়ের মধ্যে আনসার করতে হবে। যে সাত তাড়াতাড়ি আনসার করবে তার পয়েন্ট বেশি হবে, যে পরে আনসার করবে তার পয়েন্ট আসলে কম হবে। তাহলে স্ট্যান্ডার্ড যদি সিলেক্ট করি আমরা, তাদের প্রতিটা প্রশ্নের ইয়া হবে 1000 পয়েন্ট হবে, আর যদি ডাবল করে দিই তাহলে 2000 পয়েন্ট হবে প্রতিটা প্রশ্নের জন্য। এই হলো আসলে জিনিস বা নিয়ম। আর এটা আমরা 50 জনকে আসলে, যদি প্রি ভার্সনটা আমরা ইয়ে করি তাহলে 50 জনকে আমরা আসলে এটা ইনভাইট করতে পারবো, আর যদি আমরা প্রো ভার্সন নিই তাহলে আমরা 2000 জনকে আসলে এটা ইনভাইট করতে পারবো। তো এটাও জেনে রাখলাম আমরা। তো প্রশ্ন করা যখন কমপ্লিট হয়ে যাবে, প্রশ্ন করা কমপ্লিট হয়ে গেলে আমরা দেন এই ডানে ক্লিক করব। তো আমরা ডানে ক্লিক করলাম, আর এইখানে মনে রাখি যে একটা প্রশ্নের আনসার সঠিক দেই নাই। তো আমরা ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করলে দেখি কি আসে। এই যে আসছে, যে এইখানে আসছে যে শেক্সপিয়ারের এটা আনসার করা হয় নাই, যে দিস কাহুট ক্যান নট বি প্লে। তো এখানে প্লে করার আগে এটা ফিক্সড করতে হবে যে আসলে প্রশ্নের আনসারটা। তাহলে এখানে আমরা কি করব, পিক্সে ক্লিক করে আসলে এই আনসারটা, ও আনসার তো দেওয়া হয় নাই, তাহলে এখানে এটা সঠিক আনসারটা আসলে দিতে হবে। সঠিক আনসার দিলাম, দেন আবার ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এইখানে আরেকটা পিক্স অপশন আসছে, 6 নম্বর কুইজ, দেখি এটা কি অপশনটা আসছে। ও এটা তো আমরা নিই নাই, এটাকে আমরা রিমুভ করব, এটা আমরা নিব না। তো এটাকে আমরা ডিলিট করে দিই, এই প্রশ্ন তো আমরা নিচ্ছি না, এই প্রশ্নটাকে আমরা ডিলিট করে দিলাম। জাস্ট এই যে ডিলিটের অপশন আছে এখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারি আমরা যে কোনো প্রশ্ন, এই যে ডিলিটের অপশন। তো এটাও দেখলাম যে কীভাবে ডিলিট করতে হয়। দেন আমরা ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করলে এইখানে জাস্ট টাইটেল হিসাবে কিছু লিখতে হবে, ডেসক্রিপশন হিসাবে কিছু লিখতে পারি আমরা। যেমন আমরা লিখলাম জাস্ট এটা লিখলাম আমরা একটা ডেমো কাহুট, ডেমো কাহুট আমরা লিখতে পারি। আমি খেলবো তো দৌড়লাম আলাল স্যার আইসিটি, আমার চ্যানেলের নাম লিখে দিলাম আমি ডেমো কাহুট আলাল স্যার আইসিটি। আমি জাস্ট এখানে এই কথাটাই লিখলাম, ডেমো কাহুট, ডেমো কাহুট, জাস্ট আমরা লিখে দিলাম। লিখে দিয়ে আমরা এটা কন্টিনিউ করলাম, আমরা কন্টিনিউ করে দিলাম, আমরা এটা কন্টিনিউ করে দিলাম। তো আমাদের কাজ আসলে শেষ হয়ে গেল, আমরা এই যে এটা চলে আসছে। এখন এই অপশান থেকে এটা আসবে, এই অপশান থেকে আমরা টেস্ট দিস কাহট, এটাকে আমরা টেস্ট করতে পারি, অর্থাৎ খেলতে পারি। আমরা কিভাবে খেলতে পারি দেখব। দেন নিচের দিকে যদি আসি, যে প্লে নাও, আমরা এটাকে যদি প্লে করি তাহলে এখানে ক্লিক করতে হবে। আর এটাকে যদি আমরা শেয়ার করি, অর্থাৎ এই কোয়েশনটা যে তৈরি করছি এটা শেয়ার করার জন্য, যে শেয়ার ইট উইথ আদার্স, হ্যাঁ এখানে ক্লিক করলে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ফেসবুকে শেয়ার করতে পারবো, টুইটারে শেয়ার করতে পারবো, আমরা এই যে গুগল ক্লাস ক্লাসরুমে আমরা এটাকে ইয়ে করতে পারবো, ইমেইলে ইয়ে করতে পারবো, এইভাবে প্রতিটা অপশানে আসলে এটাকে শেয়ার করা যায় করতে পারি। তো আমরা আসলে গেমটা টেস্ট করব, হ্যাঁ টেস্ট দিস কাহটে ক্লিক করব, জাস্ট টেস্ট দিস কাহট এটা করি। প্রথমে একটু টেস্ট করলাম আর কি গেমটা আসলে কীভাবে ইয়ে করতে হয়। তো আমরা এই যে এখানে ফিন কোডটা দিতে হবে, এখানে একটা ফিন কোড চলে আসবে আমাদের গেমে। তো আমরা জাস্ট একটু ওয়েট করি, ডেমো কাহট আলাল স্যার আইসিটি, যে আমার যে এটা দিছিলাম এটা চলে আসছে। এরপরে এইখানে এই যে ক্লাসিক আর হলো ট্রান মোড, এই দুটো আসছে, আমরা তো ক্লাসিকে ক্লিক করব। দেন আমাদের ক্লাসিকে ক্লিক করতে হবে, ক্লাসিকে ক্লিক করলাম, ক্লাসিকে ক্লিক করলে এই যে লোডিং গেম ফিন, এখানে এই ফিনটা আসলে আসবে, যে লোডিং গেম ফিন ফিনটা আসবে, এই যে ফিনটা আসছে, এই ফিনটা জাস্ট আমি এখান থেকে কপি করবো।
জাস্ট এখান থেকে আমি এটাকে কপি করব। কপি করে এই যে আমার বাম পাশে যে মোবাইল দিয়ে যদি আমরা যখন যখন খেলবো এখানে এসে আমরা কি করব এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এন্টার করব। তো সবাই যাকে আমি এটাকে এই পিনকোডটা আসলে যেই দেখবে এই পিনকোডটা লিখে তার মোবাইল থেকে এইভাবে বসাবে এবং এন্টার করবে, অথবা আমি যাকে লিঙ্ক দিব সেখান থেকে এটা পিনটা পাবে, পিনকোডটা পাবে। তো এন্টার করতে হবে, এন্টার করলাম। এন্টার করলে আসলে এখানে আমার নামটা চলে আসবে, নামটা আবার আমরা নাম লিখে দিব। নামটা লিখে দিলে এখানে নামটা অটোমেটিকলি চলে আসার কথা। এই যে নিক নেম ছাবে, তো আমরা দিলাম হলো ধরলাম নাম দিয়েছিলাম আমরা আলাল স্যার, আমরা আলাল স্যারই দিলাম, আলাল স্যার দিয়ে আমরা ওকে করলাম। এই যে চলে আসছে আলাল স্যার। এখন যদি আমরা এই যে স্টার্ট করি তাহলে কীরকম দেখা যাবে আমরা পুরো জিনিসটাই আসলে দেখি। এই যে স্টার্ট করলাম আমরা, স্টার্ট করার পর এরকম মোবাইলে দেখা যাবে যে শুরু হইতেছে গেমটা, এভাবে শুরু হবে। এই যে শুরু হয়েছে কুইজ, এই যে কম্পিউটার ইজ, এখানে সিম্বলগুলো আসবে। এই যে কম্পিউটার ইজ, এই যে টেলিভিশন মেকানিক্যাল ডিভাইস নাকি ইলেকট্রনিক ডিভাইস, তাহলে এই চিহ্নটা, এই চিহ্নটা হলো এটা, তাহলে এটা সঠিক আনসার। আমি সঠিক আনসারে ক্লিক করলাম, এটা হয়ে গেল, সঠিক আনসার হয়ে গেল। তাহলে এই যে সঠিক আনসারটা এখানে দেখাবে অ্যান ইলেকট্রনিক ডিভাইস, এটাই সঠিক আনসার। আমার পয়েন্ট চলে আসছে যে 807 কারেক্ট হয়েছে, তাহলে আমার প্রশ্নটা কারেক্ট হয়েছে, আনসার চলে আসছে। আবার নেক্সটে ক্লিক করব, দ্বিতীয় নম্বর প্রশ্নটা আসবে, এই যে এখানে দেখাইতেছে যে আলাল স্যার 807 পাইছে। আবার নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করব, এই যে হুইচ ইজ দ্য কারেক্ট ইমেইল অ্যাড্রেস, কোনটা কারেক্ট ইমেইল অ্যাড্রেস, তাহলে এটা কারেক্ট ইমেইল অ্যাড্রেস। আবার এটার মধ্যে ক্লিক করতে হবে, এটার মধ্যে ক্লিক করা করলাম, করলে এই যে এইখান পয়েন্টটা কিন্তু বেড়ে গেছে, কারণ আমি আগের যে সময়টা কম নিছি এই জন্য পয়েন্ট বেড়ে গেছে, পয়েন্টটা বেড়ে যাবে। আমি নেক্সটে ক্লিক করব, আবার এই যে পয়েন্টটা দেখাইতেছে, দুইটা মিলে, দুইটা প্রশ্ন মিলে এত পয়েন্ট পাওয়া গেছে। আবার নেক্সটে ক্লিক করলাম, ট্রু অ্যান্ড ফলস, মনিটর ইজ অ্যান ইনপুট ডিভাইস, তাহলে এটা হলো ফলস, ফলসের চিহ্ন হয়েছে এটা, তাহলে এটা আমাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, নেক্সট, তিনটা মিলে আসলে পয়েন্ট এত হলো। আবার নেক্সটে ক্লিক করলাম, এটা পাঁচ নম্বরের, পাঁচটা প্রশ্নের মধ্যে চার নম্বর প্রশ্ন, তাহলে এটার আনসার হবে এইটা, তাহলে এই চিহ্নটা, তাহলে এই চিহ্নটা আমাদের ক্লিক করতে হবে। এই চিহ্নটা ক্লিক করলাম, তাহলে আমার এটাও কারেক্ট আনসার। আমি একটা ভুল আনসার দিব, লাস্ট একটা ভুল আনসার দিব, যেমন আইডেন্টিফাই দ্য পোয়েট, এটা আমরা ভুল একটা আনসার দিই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটাই দিই আমরা, এটা দিলাম। তাহলে এখানে আমরা আসলে ভুল আনসারটা কীরকম দেখায় আমরা দেখি। এই যে এটা আমরা ভুল আনসার, তাহলে ইনকারেক্ট, এই যে ক্রস চিহ্ন চলে আসছে। তাহলে আমি পাঁচটা প্রশ্নের চারটা সঠিক আনসার দিছি আর একটা ভুল আনসার আসলে করছি। নেক্সটে ক্লিক করব, তাহলে এই যে ডেমো কাহট আলাল স্যার আইসিটি, এখানে দেখাইতেছে যে আসলে এই প্লেয়ারদের মধ্যে এই এত পয়েন্ট, আসলে 4 out of 5 চারটা আনসার আসলে আলাল স্যার করছে, এই ঘটনাটা আসলে হয়েছে। তো এইভাবে আসলে আমরা এই জিনিসগুলোকে কি করতে পারি, গেম খেলতে পারি, সবাই আসলে এইভাবে গেমটা আসলে খেলবে। তো আমরা এটা দেখলাম যে কিভাবে গেমটা আসলে আমরা খেলতে পারি সবাই মিলে। তো নেক্সটে ক্লিক করলাম, আমরা এইখানে আর যাচ্ছি না, এটাকে আমরা যেখানে ছিলাম সেইখানে যদি যাই, এইখানে ছিলাম আমরা, আমরা এই যে এইখানে ক্লিক করে এখানে আমরা তো টেস্ট দিস কাহট, এটা টেস্ট করলাম আমরা। তো আমাদের কাজ হবে যে আমরা এটা আপাতত কোথাও দিচ্ছি না, কোথাও পিন করছি না, কীভাবে খেলতে হবে সেটা দেখলাম, আমরা এটাকে ডান করে দিলাম, জাস্ট আমার প্রশ্ন তৈরি হয়ে গেল। এখন সবাই মিলেও আমরা এটাকে যেভাবে দেখাইছি সেভাবে খেলতে পারি, অথবা আমি এখান থেকে আবার প্লাসে ক্লিক করে পিন করে নিতে পারি, এভাবে পিন করে নিতে পারি। আবার যদি আমি এখানে কাহট লিখি, আমি যদি লিখি কাহট, এখন ডট আইটিটা না লিখে শুধু কাহট লিখে এন্টার দিব, দেওয়ার পর এই যে পিন আছে এইখানে, এই যে পিন, এই যে ফ্লে কাহট এন্টার গেম ফিন, এটাও যদি আমি ক্লিক করি তাহলে এখানেও আমার এই যে এটা চলে আসবে। তো আমরা স্টুডেন্ট যারা আছি তারা যখন আমরা আসলে এই টিচারদের সাথে আসলে এই গেমগুলো এইভাবে খেলবো, তখন
আমরা জাস্ট একটা ব্রাউজার সফটওয়্যারে গিয়ে কাহুট লিখে জাস্ট আমরা এই যে প্লে কাহুট এন্টার গেম ফিন এটা আমাদের ক্লিক করব, আমাদের এই পেজটা ওপেন হবে। টিচার যখন আমাদেরকে এই ইয়াটা কুইজটা যখন আমাদেরকে সাবমিট করবে বা স্টার্ট করবে, তখন দেখে শুধু ওই ফিনটা এখানে টাইপ করে এন্টার লিখবো, নিজের নাম লিখবো, লিখলেই আসলে আমরা এই গেমটা সবাই খেলতে পারবো। তো এই ছিল মোটামুটিভাবে টিউটোরিয়াল। এইখানে সব জিনিসগুলো, যে 5টা কোয়েশন তৈরি করছে এখানে আছে, আমি এডিট যে কোনো সময় এডিট করতে পারি। আবার এখানে তো পিন করা আছে, আমি প্লে করতে পারি, প্লে করলে যতজন আসলে জয়েন করবে ততজনের নাম দেখাবে, সবাই মিলে আসলে এখানে খেলতে পারবো আমরা। তো আমি যতগুলো প্রশ্ন তৈরি করছি সমস্ত প্রশ্নগুলো আসলে এখানে পাওয়া যাবে, এই লাইব্রেরিতে পাওয়া যাবে। আর মাত্র যে গেমটা আমি আসলে খেলছি সেই গেমটার যদি বিভিন্ন রিপোর্ট দেখতে চাই, যে রিপোর্টে ক্লিক করতে হবে, রিপোর্টে ক্লিক করলে এখানে ডিটেলস দেখাবে, এই যে এই গেমটার, এই গেমটার ডিটেলস দেখতে চাই, এই যে ডেমো কাহুট আলাউস আইসিটি এটার দেখতে চাই, এইখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে জাস্ট এখানে ক্লিক করলে এই যে অফেন রিপোর্ট, অফেন রিপোর্টে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই যে অপেন হয়েছে এটা। কোয়েশন আসছিল 5টা, যে টাইম 3 মিনিটের ভিতরে আসলে 5টা কোয়েশনের করা হয়েছে, একজন প্লেয়ারই আসলে অংশগ্রহণ করছে। হ্যাঁ, কোয়েশনগুলো কি ছিল, আবার প্লে এগিন যদি হয় করতে পারি। এরপরে এইখানে প্লেয়ার্সের ডিটেলস জিনিসটা দেখা যাবে, এই যে প্লেয়ার্সের নাম হলো আলাল স্যার, র্যাঙ্ক এত, এই যে এত পার্সেন্ট আসলে কারেক্ট আনসার হয়েছে, 80% কারেক্ট আনসার, একটা রং আনসার হয়েছে, তার ফাইনাল স্কোর কত। কোয়েশনগুলো, কোয়েশনে ক্লিক করলে কোয়েশনগুলো আসলে দেখা যাবে, এই যে কম্পিউটার ইজ, কম্পিউটার ইজ, হুইচ ইজ দ্য কারেক্ট ইমেল অ্যাড্রেস, মনিটর ইজ দ্য ইনপুট ডিভাইস, সলভ এত, আর একটা আছে নিচে প্রশ্ন, আইডেন্টিফাই দ্য পয়েন্ট, এটার আনসারটা আসলে ভুল হয়েছে, এই যে 0% আসছে, আর এইগুলো সঠিক হয়েছে, 100% আনসার চলে আসছে। এইভাবে আমরা আসলে এই প্লেয়ার্স কতজন অংশগ্রহণ করছে, কোয়েশনগুলো কী ছিল, বা এটার সামারিটা কি, ডিটেলস আসলে এখান থেকে আসলে দেখা যাবে, আমরা এই ডিটেলস এখান থেকে দেখতে পারবো, সব আসলে এখান থেকে দেখা যাবে। আমরা এখান থেকে কি করতে পারি, এই রিপোর্টসে আসলে আসলে রিপোর্টস থেকে আমরা যে প্রশ্নে আসলে খেলছি সেই প্রশ্নের সমস্ত জিনিসগুলোকে আমরা ডাউনলোডও করতে পারি। এখানে ক্লিক করলে যে ডাউনলোড রিপোর্ট, এখানে অপশান আছে, এটা ডাউনলোড করা যাবে, রিনেম করা যাবে, এটাকে মুছে দেওয়া যাবে, হ্যাঁ, আবার প্লে এগেইন, এখান থেকে প্লে করা যাবে, এই গেমটাকে আবার খেলা যাবে। তো আমি আসলে ডিটেলস দেখাইয়ে দিলাম যে কীভাবে আসলে একটা কোয়েশন ক্রিয়েট করতে হয়, কীভাবে খেলতে হয়, কীভাবে রিপোর্টগুলো দেখা যায়, কীভাবে ডাউনলোড করা যায়। আমরা এর থেকে গ্রুপও তৈরি করতে পারি, যে গ্রুপে ক্লিক করে এর থেকে গ্রুপ তৈরি করা যাবে। আর ডিসকভার তো বলছি, যে ডিসকভারে এখানে প্রচুর প্রশ্ন ব্যাংক আছে, আমরা যে কোনো প্রশ্ন আমরা নিজেরা ক্রিয়েট না করলে ডেমো প্রশ্ন এখান থেকে আমরা নিতে পারি, প্রচুর প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে যে কোনো প্রশ্ন নিয়ে আসলে আমরা ওই প্রশ্নের এগেনস্টে আসলে গেমটা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসলে খেলতে পারি। আমার মনে হয় যে খুব ইফেক্টিভ একটা আসলে এটা প্ল্যাটফর্ম, এডুকেশনাল গেম একটা। আমি আশা করি যে আপনারা যারা এই বিষয়ে আসলে জানতেন না, আমার এই টিউটোরিয়ালটা যদি দেখেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তো আপনারা উপকৃত হবেন বলে আমি আশা করি। তো ধন্যবাদ সকলকে, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। এই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।